হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আমরা আমাদের ইউটিউবের জন্য রেগুলার ব্লগ ভিডিও আপলোড দিই, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আজকে আমরা চলে যাব বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুরে। সেখানে আজকে আমরা বিভিন্ন ধরনের পশু পাখি দেখবো, বাঘ, হরিণ, সিংহ, জলহস্তি, সাপ, সেইগুলো কুমির, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। সব ভিডিও স্কিপ না করে ভিডিও চলে আসবে দেখবেন, আর ভিডিও ডিসক্রিপশন বিবরণ সব কিছু আমরা ভিডিওতে দিয়ে দেবো। সো ভিডিওটি ভালো লাগলে সবাই একটি লাইক ও কমেন্ট করবেন, আর আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আমরা পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। সো কথা না বাড়িয়ে এখন আমরা ভিডিওতে চলে যাব। চলুন দেখে আসে আজকের ব্লগ ভিডিও দেখে কী যাচ্ছে, সেটাই আপনারা সবাই তুলে ধরার চেষ্টা করবো। ওই যে আরো হাতে দেখতে পাচ্ছি আমরা, যেগুলোকে রুমের ভিতরে আটকানো আছে। সো গাইজ, আজকের এই ভিডিওটি কেমন লাগলো? আশা করি সবাইকে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে সবাইকে লাইক ও কমেন্ট করবেন, আর আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আমরা পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। সব কথা না বলি আজকে ভিডিও পর্যন্তই। আজকে আমরা চলে গেছিলাম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুরে। সেখানে আজকে আমরা ব্লগ ভিডিও বানালাম, সেখানে আজকে বিভিন্ন ধরনের জীবজন্তু পশু পাখি তুলে ধরলাম, সেগুলো আপনাদের তুলে ধরার চেষ্টা করছি। আশা করি কমবে সবাইকে ভালো লেগেছে, ভালো লেগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে আগের ব্লগ ভিডিও দেখতে পারেন।